হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে আপনি এমন কোন স্কিলগুলো শিখলে আপনার ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো একটি ক্যারিয়ার বিল্ড হতে পারে। নর্মালি যারা ফ্রিল্যান্সিংয়ে আসে বা শুরু করে, তারা সবাই ছোটোখাটো স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে স্টার্টিংয়ের জন্য। যেমন এমন কিছু স্কিল রয়েছে যেগুলোর কাজ করতে তেমন কোনো স্কিল দরকার হয় না। এমন কিছু গিগ আইডিয়া রয়েছে যেগুলোর ওপর আমার কিছু ভিডিও বানানো আছে। আপনি যদি চান সেগুলোর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো লং টার্ম স্কিল নিয়ে। লং টার্ম স্কিল আসলে কি? লং টার্ম স্কিল হচ্ছে নর্মালি যেই ছোট ছোট স্কিল আছে যেগুলো দিয়ে মানুষ শুরু করে, হতে পারে সেটি ডেটা এন্ট্রি। তো এক্সাম্পল হিসেবে ডেটা এন্ট্রি নিলাম। এমন এমন কিছু সফটওয়্যার বর্তমানে আছে যেগুলো অটোমেটিক্যালি ডেটা এন্ট্রির কাজ করতে পারে, বা ডে বাই ডে যাদের নর্মালি অনেক বেশি ডেটা এন্ট্রির কাজ দরকার হয় তারা কিছু সময় নিয়ে নিজেরাই করে নেয়, যেহেতু কাজটি খুব সহজ। তো এমন সময় হচ্ছে যে দিন দিন এই কাজগুলো কমে যাচ্ছে, এই ডেটা এন্ট্রি বা যেগুলোতে স্কিল কম লাগে, বা আমি যে ভিডিওগুলো বানিয়েছি ওগুলোর কাজগুলো খুব কমে যাচ্ছে এবং কম্পিটিশন বাড়ছে। কারণ হচ্ছে যে তেমন কোনো স্কিল দরকার পড়ে না এবং কাজও করা যায় খুব সহজে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় যে বিষয়টি আমি নোটিস করেছি, যে যেই কাজ যত বেশি কষ্ট শিখতে বা যেই কাজ করতে যত কষ্ট বেশি, সেটিতে কম্পিটিশন তত কম এবং প্রাইজও খুব হাই। দেখা যায় যে আপনি এমন কোনো স্কিল যদি শিখেন যেটাতে অলরেডি 2-4-5 হাজার গিগ রয়েছে এবং সেটিতে হচ্ছে আপনার সবাই পারে সেম কাজ, তো ওটিতে আপনার তেমন একটি প্রাইজ আপনি পাবেন না। কারণ আপনি যদি $10-এর একটি গিগ দেন, বা আপনি অন্য কোনো মার্কেট প্লেসেও হতে পারে, আপনি যদি $10-এ একটি অফার দেন, কেউ $5 দিয়ে সেটি করে দিবে। তো এই জন্যই আপনাদের উচিত লং টার্ম স্কিল শেখা। লং টার্ম স্কিল হচ্ছে যেগুলো দিয়ে আপনি অনেক দিন ফ্রিল্যান্সিং করতে পারবেন কোনো রিস্ক ছাড়া, যে এটির ডিমান্ডও কমবে না বরং বাড়বে। তো আমি একটু রিসার্চ করার পর এমন কিছু স্কিল বের করে এনেছি যেগুলোর ডিমান্ড বেশি কিন্তু সেই হিসাবে সেলার কম। সেলার কম বলতে আপনাদের যেসব নর্মালি যেই এই যে কাজগুলো করতে খুব সহজ এগুলোর চেয়ে কম্পিটিশন কম এবং এগুলোর প্রাইজিংও খুব হাই, যেগুলোতে অল্প কাজ করে খুব বেশি প্রাইজ পাওয়া যায় এবং কাজগুলো একটু স্কিলেড কাজ, মানে শিখতে হবে আপনাদের। জাস্ট কেউ চাইলে অটোমেটিক্যালি এটি পারবে না। তো এমন কিছু কাজ নিয়ে কথা বলবো, আর এই কাজগুলো আপনারা শিখলে আপনারা ঘরে বসেই খুব লং টাইম কাজ করতে পারবেন, এগুলোর ডিমান্ডও কমবে না বরং বাড়বে, এবং চাইলে আপনি অফলাইনেও বা আপনি লোকালিও এইসব কাজগুলো দিয়ে আপনি খুব ভালো একটি ক্যারিয়ার বিল্ড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে স্কিলগুলো দেখে নেই আর আপনি কিভাবে এগুলো শিখতে পারেন। তো প্রথমেই বলতে চাই যে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। তো চলুন শুরু করি। 5 নম্বরে আছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংও বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে খুব ডিমান্ডিং একটি কাজ, আর এটির এমন একটি ক্যাটাগরি যেটির ডিমান্ড কমবে না বরং বাড়বে। কারণ পরিসংখ্যান বলে যে প্রতি 100 জনের মধ্যে 90 জনই ভিডিও দেখতে পছন্দ করে, বাকি 10 জন আর্টিকেল পড়তে পছন্দ করে। তো যে কোনো কোম্পানি বা যে কোনো প্রোডাক্ট বা সেলিং বা আপনি যাই বলেন, সবাই চায় ভিডিও দ্বারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে উপস্থাপন করতে। বা যেমন দেখছেন যে মিউজিক ভিডিওতে কেমন বাড়ছে, মানে ভিডিওর ভ্যালুটা দিন দিন বাড়তেই আছে এবং বাড়তেই থাকবে। তো আপনি যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে এটি আপনার একটি লং টার্ম হাইলি ইনকাম স্কিল হতে পারে। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও যান, দেখবেন এর কী রকম ডিমান্ড এবং এর প্রাইজিং কীরকম হচ্ছে। এই স্কিলটি শিখে আপনি অনেক দিন নির্ধিদায় কাজ করতে পারবেন, কারণ এটির কাজ থাকবেই, ইন ফিউচারও এটির কাজ থাকবে। কারণ এখনও টেকনোলজি এত উন্নত হয়নি যে কোনো স্কিল ছাড়াই, আর স্কিল থাকলেও আপনার কাজ করতে একটু এদিক সেদিক, কারণ মানুষের চাহিদা এক এক সময় এক এক রকম হয়। আর একটি সিস্টেম এত অ্যাডভান্স এখনও হয়নি যে কোনো এডিটিং জাস্ট কেউ স্কিল ছাড়াই করে ফেলতে পারবে। সবচেয়ে নর্মালি যে সফটওয়্যারগুলো আছে যেগুলো খুব ইউজার ফ্রেন্ডলি হয়, আপনি বলতে পারেন ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা, সেগুলো করতেও টুকটাক টেকনিক্যাল স্কিল দরকার হয়, একদম নিউরা পারবে না। তো আপনি যদি ক্যারিয়ার বিল্ড করার ট্রাই করেন তাহলে আপনি এই ভিডিও এডিটিংটাকেও নিতে পারেন, এটি খুব ভালো অপশন হতে পারে আপনার জন্য। তো চলুন 4 নম্বরে যাই। 4 নম্বরও রয়েছে ডিজিটাল মার্কেটিং।
তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে মোটামুটি সবারই কম বেশি আইডিয়া আছে যারা ফ্রিল্যান্সিং এ কাজ করছেন বা আইটি লেভেলে আছেন যারাই। তো ডিজিটাল মার্কেটিং কেন দরকার, আপনারা যদি বলি যে আজ থেকে 20-25 বছর আগে টিভিতে যে অ্যাডগুলো দেখতেন সেই অ্যাডগুলো কি এখন চলে গেছে? অবশ্যই না, ইভেন বেড়েছে। তো মার্কেটিং হচ্ছে এমন একটি জিনিস যেটি সবারই দরকার পড়ে, কোনো একটি কোম্পানি হতে পারে বা কোনো পার্সন হতে পারে, কারো যদি বিজনেস করতে চায়, কেউ যদি নিজের ক্যারিয়ারকে আগে বাড়াতে চায় বা নিজের কোম্পানিকে আগাতে বাড়াতে চায়, তো সেটার জন্য মার্কেটিং দরকার হয়। আর ডিজিটাল মার্কেটিং সেটিকেই ইজি করে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত কারো প্রোডাক্ট বা সার্ভিসকে আপনাকে প্রমোট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে সেটি, ইমেলের দ্বারা হতে পারে সেটি, সেটিতে আপনার এসইও করে দিতে হবে। মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মোট কথা আপনার প্রমোটিংয়ের কাজ করতে হবে। আপনি অনেকগুলো ফিল্ড আছে, এগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে, আর এটির ডিমান্ড দিন দিন অনেক বেশি বাড়বে, যেহেতু এখন নতুন নতুন কোম্পানিজ হচ্ছে, নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে, তো এটির ভ্যালুও বেড়েই চলেছে। আপনি যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও দেখেন এর ডিমান্ড অনেক বেশি। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে যে এটির প্রাইসও খুব বেশি হয়, ছোট ছোট কাজে নর্মালি অন্য অন্য কাজের চেয়ে খুব ভালো প্রাইস পাওয়া যায় এটির মধ্যে। তো আপনি যদি একটি লং টার্ম স্কিল বিল্ড করতে চান তাহলে আপনি এই ডিজিটাল মার্কেটিংটিকে ভালো একটি অপশন হিসেবে নিতে পারেন। তো চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে রয়েছে কপিরাইটিং। কপিরাইটিংও খুব দরকারি একটি স্কিল বর্তমানে। কারণ হচ্ছে যে আপনি যদি সেই ভিডিওর কথাও বলি, আপনি বলতে পারেন যে আমি কিছুক্ষণ আগে ভিডিওর কথা বলেছি। হ্যাঁ, ভিডিওর কথা বললেও সেই ভিডিওর যে স্ক্রিপ্ট সেটি তো কাউকে না কাউকে লিখতেই হবে, তাই না? তো আপনি চাইলে কপিরাইটিংয়েও খুব ভালো হতে পারেন। আর কপিরাইটিংয়ের খুব ভালো একটি দিক হচ্ছে যে এটিতে তেমন কোনো টেকনিক্যাল স্কিল দরকার পড়ে না। কপিরাইটিং মূলত হচ্ছে যে এমন কিছু লেখা যেটাতে যেই সামনের যে মানুষ যেটি দেখবে, হতে পারে সেটি ভিডিও, ভিডিওর মধ্যে টেক্সট পড়ে, বা হতে পারে সেটি কোনো আর্টিকেল বা কোনো বিজ্ঞাপন, আপনাকে এমন কিছু লিখতে হবে যাতে সামনের মানুষটি সেই সার্ভিস পারচেজ করতে বা প্রোডাক্ট পারচেজ করতে আগ্রহী হয়। তো কপিরাইটারদের বর্তমানে পশ্চিমা বিশ্বে অনেক বেশি ভ্যালু, তাই আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও এর অনেক বেশি ভ্যালু দেখতে পারবেন এবং আপনি অনেক বেশি কাজও পাবেন যদি আপনি এই স্কিলটিতে মাস্টার হতে পারেন। আর এটিতে খুব ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আর এটির আরেকটি ভালো দিক হচ্ছে যে এর যে পরিমাণ মানে কষ্ট করতে হয় এটিতে, এর তুলনায় এর ইনকামটা খুবই ভালো। বড় বড় কোম্পানিগুলোতে একজন কপিরাইটারের 6 ফিগার স্যালারিও হয়ে থাকে নর্মালি। তো চলুন তারপর দেখি 2 নম্বরে কী আছে। 2 নম্বরে রয়েছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে মোটামুটি কারো ধারণা থাকতে পারে বা থাকতে পারে না, বেশিরভাগ মানুষেরই থাকে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটি ব্রাউজারের উপর কাজ করে, অনেকে এটিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে। তো ব্যাপার হচ্ছে যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখেন তাহলে আপনার খুব বেশি লাভ হবে ইন ফিউচার, কারণ ডে বাই ডে জাভাস্ক্রিপ্টের গ্রোথ বেড়েই চলেছে। নর্মালি আপনি যে লাস্ট 5 ইয়ার্সে দেখেন এর দরকার অনেক বেশি হয়ে গিয়েছে। আপনি যদি গুগলে সার্চ করেন যে কোন কোম্পানিগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করে, আপনি প্রথমেই প্রথম সারিতেই দেখতে পারবেন গুগল, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অনেকগুলো সফটওয়্যার বা ওয়েবসাইটের নাম বা যে কোম্পানিগুলোর নাম। তো বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে জাভাস্ক্রিপ্ট আপনি এভাবে আপনার খুঁজতে হবে যে কোন কোম্পানি জাভাস্ক্রিপ্ট ইউজ করছে না। ভালো উপায় হচ্ছে এটি যে আপনি যদি খুঁজতে যান যে কোন কোম্পানি জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, তার চেয়ে বেটার হবে কোনটি ইউজ করছে না, কারণ এটির ডিমান্ড বর্তমানে এত বেশি হয়ে গিয়েছে যে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও দেখতে পাবেন অনেক মানুষ জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ভালো ইনকাম করছে। আপনি যদি জাভাস্ক্রিপ্টে মাস্টার হতে পারেন তাহলে আপনার ইন ফিউচার অনেক বেশি লাভ হতে পারে। আপনি ঘরে বসেই খুব ভালো ইনকাম করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দ্বারা। জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলোতেও আপনি যদি এক একটিতে এক্সপার্ট হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রেও আপনার আরও বেশি লাভ হবে। তো আপনি চাইলে যদি আপনার এই প্রোগ্রামিংয়ে বা কোডিংয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্টটি শিখতে পারেন, খুব ভালো অপশন হবে আপনার জন্য। তো চলুন তারপর 1 চলে যাই। 1 রয়েছে পাইথন। পাইথন হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি শিখতে যেমন সহজ তেমন কাজের ক্ষেত্রেও খুব বেশি পাওয়ারফুল। পাইথন সবগুলো কোম্পানি আজকাল ইউজ করে, ইভেন নাসাও পাইথন ইউজ করে থাকে। আপনি যদি গুগলে সার্চ করেন কোন কোম্পানিগুলো পাইথন ইউজ করে, আপনি তখনও দেখতে পারবেন যে গুগল,
ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই, প্রায় সবাই পাইথন ইউজ করে জাভাস্ক্রিপ্টের চেয়ে বেশি। কারণ পাইথন এমন একটি ল্যাঙ্গুয়েজ, এটি দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন। হতে পারে সেটি অ্যাপ ডেভেলপমেন্ট, সেটির জন্য আলাদা লাইব্রেরি আছে। আপনি যদি মেশিন লার্নিংয়ের কাজ করতে চান, সেটির জন্য আলাদা লাইব্রেরি আছে। আপনি গেম বিল্ড করতে পারবেন, সেটির জন্য লাইব্রেরি আছে। আপনি ডেটা সায়েন্সের কাজ করতে পারবেন, সেটির জন্য লাইব্রেরি আছে। আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, সেটির জন্য খুব ভালো দুইটি লাইব্রেরি আছে। তো এর কোনো শেষ নেই। পাইথন এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটির ক্ষমতার কোনো শেষ নেই, আর এটির ডিমান্ডও ডে বাই ডে বেড়ে চলেছে। হতে পারে বাংলাদেশে এখনও আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি হয়নি, যেই কারণে লোকালি পাইথনের কাজটি পাওয়া একটু কষ্টকর। কিন্তু অনেক কোম্পানিতে আপনি পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কিছু ডিগ্রি শিগ্রি লাগে, ওগুলো অনেকের হয়তো থাকে। কিন্তু পাইথনের যেই ক্ষমতা বা যেই পরিমাণ ডিমান্ড, সেটি ডে বাই ডে অনেক বেশি বেড়ে চলেছে। আপনি যদি পাইথন শিখেন, তাহলে ইন ফিউচার আপনি লোকালিও খুব ভালো একটি পজিশনে যেতে পারেন, আপনার যদি ফ্রিল্যান্সিংয়ে লং টার্ম কাজ করার ইচ্ছা না থাকে তাও। কিন্তু লং টার্ম আপনি যদি কাজ করতে চান ফ্রিল্যান্সার হিসেবে, সেই ক্ষেত্রেও আপনার খুব ভালো অপশন হতে পারে পাইথন, কারণ এর ডিমান্ড বেড়ে চলেছে। দ্বিতীয়, এর আপনার যেই স্যালারি এটিও খুব বেশি। পাইথনে নর্মালি খুব ছোটো ছোটো কাজে খুব ভালো ইনকাম হয়ে থাকে। আপনি নিজে একজন পাইথন ডেভেলপার, আর এটি শিখতেও খুব সহজ। আপনি যদি একবার পাইথন শিখা শুরু করেন, তাহলে আপনি নিজেই এর মজা পেয়ে যাবেন, আপনি ছাড়তে পারবেন না। মূলত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি তুলনা করতে হয়, তাহলে আমি বলবো যে পাইথন হচ্ছে বেস্ট সবগুলোর মধ্যে। যদি আপনি নতুন হিসেবে শিখতে চান, সেই ক্ষেত্রেও আপনি যদি পুরাতন কোনো ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, তাও আপনাকে পাইথন শেখার সাজেস্ট আমি করবো, কারণ এটির মধ্যে যে মজা আছে, এই রকম মজা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাই। আর সব কাজ করা যায়, তাই আপনি আপনার যখন যেটা মন চাবে, আপনি যদি লাইব্রেরিগুলো বুঝেন, সেগুলো কীভাবে কাজ করে, ডকুমেন্টেশনগুলো পড়েন, আপনি সব কাজই করতে পারবেন। তো এই ছিল 5টি লং টার্ম স্কিল, যেগুলো শিখে আপনি খুব বেশি সময় ধরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যেতে পারবেন ইন ফিউচার কোনো টেনশন ছাড়াই। এখন যারা নর্মালি কাজ করছেন ছোটো ছোটো স্কিলে, তারা হয়তো অনেকে টেনশনে আছেন যে কাজ কমে যাচ্ছে, কম্পিটিটরস বাড়ছে। তো সেই হিসেবে আপনি এই 5টা থেকে যে কোনো একটি আজকেই শেখা শুরু করে দিতে পারেন, যাতে আপনার ফিউচারে এই ফ্রিল্যান্সিং নিয়ে আর কোনো টেনশন না করতে হয়। আপনি ফ্রিল্যান্সার হিসাবে আপনার লাইফ স্পেন্ড করে দিতে পারবেন এই যে কোনো একটি স্কিল শিখে। তো আজকের জন্য এই ছিল, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।